ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। দেখো আমার মেয়ে আমাকে কেমনভাবে দেখছে, ব্লগ করতে দেখলেই হয়েছে, ওর জ্বালা ধরে না, কত ইনসাল্ট করছে। যাই হোক, ওর কথা কিছু মনে করো না, বাচ্চা ভেবে মাফ করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে যাতে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দেখো জোরে আওয়াজ দিচ্ছে যারা দেখছে ব্লগ করছে। আর এখন যাবো মার্কেটিং করতে। মার্কেটিং মানে মেয়েরটাই কিনতে, মেয়ের জামা কাপড় কিনতে যাবো। আমাকে তো বাবা মানে শ্বশুর বাবা দেবে, আমার বাবা বাড়ি থেকে এখন আর বাবাদের অবস্থা ভালো না বলে বাবা এখন আর দেয় না। যাই হোক, শ্বশুর বাবা না দিলেও কোনো ব্যাপার না। তো যেহেতু বাবার এখন শ্বশুর বাবার সংসারের চাপ নেই, তাই জন্য শ্বশুর বাবা যেটুকু পেনশন পাখান থেকে দিতে পারে মেয়েকে দিয়েছে, আমাকে দেবে তুলে। বিয়ের পর থেকেই দেয় বাবা, মানে প্রত্যেক বছরই দেয়, আগে কম দিত এখন একটু বেশি দেয়। যাই হোক, আর হাজব্যান্ড বলেছিলো তো আমি নেবো না বলেছি, কেন কি আমি তো ওই বিয়ের বাবদ তিনটে কিনেছিলাম, তো আমি তো কোনো জায়গায় যাই না। আর বাবা যে টাকাটা দেবে, মানে শ্বশুর বাবা যে টাকাটা দেবে, আমার একটু কমা, শ্বশুর বাবা যে টাকাটা দেবে ওই টাকাটা দিয়ে আমি লোকালে পরার জন্য জামা কাপড় কিনবো। লোকালের জামা কাপড়গুলো আমার কম হয়ে এসছে, আছে ভিতরে, বের করলে হয়তো পাওয়া যাবে খুঁজে কাজে। যাই হোক, এখন তো বেরাইও না, যদি বেরাই তখন লাগে। আর গরম পড়েছে, ঠান্ডাটা চলে আর শীতটা চলেও আসে যদিও বা। যাই হোক, কিনব আর এই তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলো, রেডি হয়ে নিই। আর সবাইকে একটাই অনুরোধ, প্লিজ স্কিপ করে করে দেখো না, যদি না দেখো তো না দেখবে কোনো ব্যাপার না। আর যদি দেখতে আসো ভিডিওতে ক্লিক করো, তাহলে অন্তত হাফটা দেখে কমেন্ট করে দিও, আর একটা লাইক দিও প্লিজ, লাইক একদম পড়ে না। তো যাই হোক, জানি না কবে সাকসেস পাবো, করে যাই। এই তিন দিন পর আজকে ব্লগ ছেড়ে আমি তোমাদের সাথে একটুখানি করলাম। আর আমি সেকেন্ড টাইম শেষ হয়ে আসছি, তো মাথা ওলোবেলো আছে, সে এখন রেডি হয়ে তারপর আবার তোমার সাথে মিট করছি। ওকে, টাটা। চলো, বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এই যো, আমার তো সবসময় একই লুক। আর এই যো আওয়াজ, কাকিমা আমি এসে দেবো, হ্যাঁ আমি ভুলে গেছি আনতে, বলছি ভুলে গেছি আনতে, নি আমি পরে এসে দিচ্ছি। হ্যাঁ, চিৎকার করতেই থাকে গোল্ডি, কি অবস্থা। চলো গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করবো, দেখাবো। ওকে, চলো দেখতে থাকো। তো বাড়িতে চলে এসেছি, এসে গোপালকে ঘরে নিয়ে আসলাম, কেন স্নান করে তো আমি বেরিয়ে গেছিলাম না, বললাম যে শপিং করতে যাবো মেয়ের পুজোর জন্য। তো কেনা হয়ে গেছে, তোমাদের তো কিছুটা শেয়ার করেছি, আর পরে আর কিছু হয়নি, কারণ আমাকে তো দেখতে হয় মেয়ে কোনটা, মেয়ে তো পরে নেবে বলবে, তখন বলবে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে, পরে গিয়ে আর হবে না ওগুলো পরবেও না। তো কোনগুলো পড়তে পারে ভবিষ্যতে, মানে এখন একদিনের জন্য মানে ভবিষ্যতে বলতে মানে আগামী দিন পড়তে পারে, কোনগুলো মানে পড়বে কি পড়বে না, কেন অনেক ড্রেস ও নিজের চয়েস মতো কিনে পরে আর পরে না, যেগুলো আমি চুজ করে দিই ওগুলোই পরে পড়তে থাকে। তো যাই হোক, ওইগুলো দেখার ছিল। তো মা তুমি বলো কেমন কিনে কতটা, হ্যাঁ খুব ভালো, হ্যাঁ খুব ভালো ছিল। জামাগুলো তুমি কতটা হ্যাপি সেটা বলো। আমি তো খুব হ্যাপি, আমাকে ওই আন্টির দেখেও বলছে বাবা আজকে খুব হ্যাপি এসেছি। তো আমার কি বলো ব্যাপারটা কি বলো তো, আমার
দামে ম্যাটার করে না, আমার জিনিসটা যদি পরে কমফোর্টেবল লাগে, আমাকে যদি আমার ভালো লাগে জিনিসটা পরে দেখে, আমার সেটাই তৃপ্তি। আমার সব টাকা ফাঁকা দিয়ে বিচার করি না এটা কোনো সময়, এটা মাও বলবে, মা বলবো তো একদম। তো মেয়েকে জামা জামাগুলো পরে সত্যি খুব ভালো লাগছিলো। তোমাদের পুজোর সময় দেখাবো, মানে এখন তো দেখিয়ে দেবো কি, পরবে না এখন আমি দেখাবো কি কি কিনেছে, কিন্তু ও যখন এক একটা দিন এক একটা ড্রেস পরবে তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। খুব ভালো লাগছে আর বলতে নেই, মা হিসাবে খুব মিষ্টি লাগছে ড্রেসগুলো। আর যে এই যে জিন্সের সাথে যে টপটা কিন দেখেছিলাম, তো স্লিভলেস ছিল, কিন্তু স্লিভলেস হলো আমি নিয়ে নিতাম, কিন্তু একটু সমস্যার জন্য আমি নিলাম না, কেন কি একটু বাজে লাগবে তাই জন্য। কিন্তু খুব ভালো লাগছিলো আমার মেয়েকে, একটা হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে চেক চেক ছিল যেটা, ওটা অসাধারণ লাগছিলো, অসাম লাগছিলো, এত ব্রাইট লাগছিলো আমার মেয়েকে দেখে, মানে আমার নিজেরই নজর লেগে যাবে, এত ভালো লাগছিলো, খুব ভালো লাগছিলো। ড্রেসগুলো পরেছে না কি স্মার্ট লাগছে আমার মেয়েটাকে, আমার ছোনটাকে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে ড্রেস। আন্টিরা দেখে বলছে তোমার ড্রেসিং তো ড্রেসিং সেন্স খুব ভালো, আমাকে একটা আমাকে দিয়ে দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ দুই আন্টি বলেছে, হ্যাঁ ওই একটা তো বলেছে, ওই আন্টির তো ড্রেসিং সেন্স খুব ভালো। তো এই কেনাকাটি করেছি, তো তোমাদের সাথে পরে শেয়ার করবো, এখন আর শেয়ার করছি না, কেননা এসেই দুই বাবাকে আবার খেতে দিলাম আর গোপালকে নিয়ে আসলাম, বললামই আমি আর মেয়ে একটু একটু আরাম করে নিই, তারপরে আমরা খাবো, আর হাজব্যান্ড তো কাজে গেছে। এই এখনও মেয়ের ড্রেস বাকি আছে, মানে আরও দেওয়া বাকি আছে, ওর পা দেবে, পা মানে ওর পা মানে আমাদের মাসিশাশুড়ি দেবে, ছোটো মাসিশাশুড়ি, ও পা ডাকে, গোপা নাম তো, তার পা ডাকে, ও ওর পা দেবে ওকে একটা, আর দাদার মামাইরা তো একটা দেবেই, দাদার মামাই বলতে আমার বাপের বাড়ি থেকে একটা, আগে আমার দাদা দিত, তা গত বছর দেয়নি, আর এবছর জানি না কী করবে, তো যাই হোক সেটা আমার দাদার ব্যাপার, সেটা দাদা মানে মামাই আর ভাগ্নির ব্যাপার জানি না আমি, তাই তো মা মামাই ইচ্ছে হলে দেবে, নতুন দেবে না, সে না দিলেও কোনো ব্যাপার না, এতগুলো তো ড্রেস হচ্ছে, ওর মামাই দাদান তো একটা দেবেই। এই তাই বললাম যে পা যে টাকাটা দেবে ওটা রেখে দে, কালী পুজোর সময় কিনিস, সবই একসাথে পরে নিবি, দু একবেলা দুবেলা করে, ছটা ড্রেস হয়েছে তো হয় না বলো, ছটা ড্রেস বলতে কি মানে জেগিন্সটা আর টপটা নিয়ে আরও দুটো ধরেছি আমি, কিন্তু ওটা তো একটাই মানে একবারই পড়বে ওটা, আরও চারটে কিনেছে আলাদা। এই খুব সুন্দর হয়েছে গো ড্রেসগুলো, এত বিউটি লাগছে না, মানে কী বলতো দেখলে হয়তো ভালো লাগবে না কিন্তু পড়লে ভালো লাগবে, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি। আমার আমার শিলচরের মাসি আমাকে একটা জামা গিফট করেছিল, মানে কী বলে ওইগুলো কী বলে চুড়িদার গিফট করেছিল, তো আমার না দেখে একদম পছন্দ হয়নি, কালারটা খুব মিষ্টি ছিল, টিয়া কালার ছিল, কিন্তু আমার না আমি তখন না বাড়ি চুর চিকচাক মানে ঝিক 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 করবো ওরকম আমার পছন্দ ছিল, আগের পছন্দ আমি বলছি, তো ওই রকম আমাকে গিফট করেছিল, তো আমার না একদম ভালো লাগেনি, কিন্তু পরার পরে এত সুন্দর খুলেছিল, এত ভালো এত ভালো লাগছিলো না, চার মিনিট, হ্যাঁ বক বক করে চার মা একটু কমন চার মিনিট হয়ে গেছে, তো এত বিউটি লাগছিলো দেখতে, সত্যি ভালো লাগছিলো দেখতে, এত খুলেছে। এই তো চলো বেশি বকবক করবো না, অনেকটা বকবক করে নিয়েছি, চলো এখন যেন এইটুকু, পরে তোমাদের আবার দেখাবো। চা বসাতে গেছি, চা বসানো হয়ে গেছে, এই ধরো গল্প করছি, শুধু ফোন পেলে গল্প আর বেশ করেছি, তোমার বন্ধুর সাথে কথা বলো না, আমি আমার বন্ধুর সাথে কথা বলবো। কি জানি ওই গানটা কুন্ডি লাগালো,
কুন্ডি লাগালো নাকি? কি আছে এটা? ফ্রেন্ড গুড ইভিনিং, তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে নেক্সট ডে, আর এখন মানে সন্ধ্যা এখন কটা বাজে মা? ছটা চোদ্দ। আর মেয়েকে এইমাত্র খাইয়ে উঠলাম, মেয়ে স্কুল থেকে এসছে অনেকক্ষণ। আমি যেহেতু বৃহস্পতিবারে বাসন টাসনগুলো সব মাজলাম কালকে বৃহস্পতিবার, ওর জন্য বাসনটা মাজছিলাম বলে আর ইয়ে করা হয়নি, খাওয়ানো হয়নি মেয়েকে। আর মেয়ে এমনি নিজেই খায়, কিন্তু স্কুল থেকে আসলে আমি একটু খাইয়ে দিই, তাহলে কিছু আরামসে খায়। আর খুলো না মা, দাঁড়াও দিয়ে দেখো, দাঁড়াও দাঁড়াও, ওরা ওর একটা জিনিস এসেছে, পার্সেল এসে, তোমরা দেখো, খুব ছোটো সামান্য জিনিস, ও নিজে পছন্দ করেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো, তাই দেখাচ্ছি, চলো দেখতে থাকো।